Shanli shaltam ni ulono osa. Osa motani tong thokma bai baksana motai kibi thalibo. Mungsha deramu ungyatui. Dosumi gar dogbo zai khlai jakha hapangi bakhaktui. Krakshala mer Dipong Mojumdar. Shakbai thang Agartala dosumi gar berai naikha. Tai samung tangjakma rokno naikolui naikha. Motai kibina thang tani mutaini murti bai sinjagai shak deramani eba. Tiyo kochogui langma chomani rokbo patimung patimani koktomaro kasawo. Phiaba hapangni naikol mungte motai kochok ruthani. Kebang deramung ungyatui hapang tang botang nahari samung tangka. Tai deramung patimung rok patimani mangpli nukzagliya hani shaka mayor Dipong Mojumdar. আমরা রুটিন ভিজিটে এসেছি কিছুদিন পরে হবে প্রতিমা নিরঞ্জন মায়ের গমনের পর আমাদের এই সবচেয়ে বেশি কাজটা হচ্ছে প্রতিমা নিরঞ্জন প্রায় প্রতিমা নিরঞ্জন করা মায়ের ভাষণ দেওয়া হয় সেক্ষেত্রে এটা কতটা কাজ এগিয়েছে সে কারণে আমাদের এই এলাকার যারা কর্পোরেটর আছেন আমাদের কমিশনার আমাদের যারা অফিসাররা আছেন আধিকারিকরা বিভিন্ন দপ্তরে সবাইকে নিয়ে আমরা এবং যারা এজেন্সি কাজ করেন তাদেরকে নিয়ে আমরা দেখেছি অগ্রগতি কতটা হয়েছে তো আমার যতটা আজকে দেখেছি আমার মনে হয় সুন্দরভাবে করা যাবে গত বছর থেকে ভালো হবে বিশেষ লাইটের ব্যবস্থা পর্যাপ্ত লাইটের ব্যবস্থা থাকবে এখানে স্টেজ দিয়ে যতবার যা ডেলিভারি করা হয়েছিল সেভাবেই করা হচ্ছে এবং সার্বিকভাবে বলবো গত বছর থেকে অনেক বেশি ডেভেলপ হয়েছে গত বছর কাঁচা মাটির জায়গা ছিল এখন প্রায় অংশটা দেখবেন আপনি পাকা হয়ে গেছে এবং ট্রেন রাখার বেসমেন্ট সমস্ত পাকা হয়ে গেছে আকার সিঁড়ি হয়ে গেছে যেটা আগে ছিল না যেটা খুব সমস্যা করত যারা ম্যানুয়ালি ভাষণ দিত তাদের কিন্তু অসুবিধা করতে হতো এখন কিন্তু একদম পাকা সিঁড়ি করা হয়ে গেছে এখানে আপনার র্যামও আছে যেগুলো অন্যরকম ট্রেনিং সিস্টেমে আমরা করবো গত বারের মতো তিনটা ট্রেন ডাকা হবে সার্বিকভাবে আমি বলবো যে আমাদের প্রস্তুতিটা আমাদের দপ্তরের আধিকারিকরা আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের যারা ইলেকট্রিক এবং সিভিলে যারা কাজ করছেন খুব ভালোভাবে কাজ করছেন আমাদের এডুকেশন কমিশনার সাহেব আমি লক্ষ্য রাখছেন এবং সার্বিকভাবে সমস্ত প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে আমরা আরও চেষ্টা করবো আরও যত সুন্দর করা যায় গত বছর নতুন করে তৈরি করা হচ্ছে বসার কোনো জায়গা থাকবে কি আপাতত নেই পরবর্তী সময় এটা প্রজেক্টের মধ্যে স্মার্ট সিটি আওদা ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে তার মধ্যে কিন্তু করা আছে এটা কিন্তু আমাদের গ্যালারি করা আছে যাতে দর্শনার্থীরা পুনার্থীরা দেখতে পারে সেদিকে পরবর্তী বছর আশা করি ধরুন গত বছর যেরকম ছিল তাতে অনেকটা পরিবর্তন হয়ে গেছে অনেকটাই বাকি সামনে বছর দেখা যাবে আরও পরিবর্তন সময়ের সঙ্গে সময় দিতে হবে কাজে বর্ষার সময় এই এলাকা এই জায়গায় কাজটা করা যায় না কাজটা আরও বেশি দেখা যায় সার্বিকভাবে আমি বলবো দশমী ঘাটের চেহারাটা কিন্তু পাল্টে দিয়েছে আমাদের সরকার আসার পর আমাদের স্মার্ট সিটি এবং পৌর নিগম সরকার রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাও কিন্তু প্রতিনিয়ত খুঁজে রাখছেন যে এটা কতটা সুন্দরভাবে করা যাচ্ছে কি না এবং কতটা কাজ এগিয়েছে আমার সঙ্গে জিজ্ঞাসাবাদ করেন সার্বিকভাবে আমি বলবো আমাদের সরকার আমাদের পৌর নিগম পশু দপ্তর নগরায়ণ দপ্তর স্মার্ট সিটি সবাই মিলে চেষ্টা করছেন এবার দুটো উৎসব যাতে মায়ের গমন এবং নিরঞ্জন এটা খুব সুন্দর নিগমের কর্মীরাই তো নিরঞ্জনে থাকবে কতজন কর্মী থাকবে এখন আমাদের গতবার 90 জন কর্মী ছিল এবার তাই থাকবে কোনো ক্লাবের থেকে কোনো লোকের সাহায্য সহযোগিতা এমনিতে লাগবে না আপনার সার্বিক সহযোগিতা লাগবে কিন্তু ভাসানের ক্ষেত্রে আমাদের ক্রেন সিস্টেম আছে যদি তারা এমনিতে ক্রেন ছাড়া কেউ করতে চায় তাও আমাদের লোকজন আছে যদি চিন্তার কিছু ভাসানে এসে কিছু কিছু ক্লাব বা কিছু কিছু বাড়ির কিছু দেখা যায় যে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে না গতবার কিন্তু এটা পরিলক্ষিত হয় আমি বলবো গতবার আমি সবসময় বলি যে গত দুটো উৎসব রাজ্যের মধ্যে প্রথম হয়েছে কোথাও শুধু আগরতলা শহর না রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজাতি এলাকাতেও কোথাও কোনো রকম ইনসিডেন্ট হয়নি বিনা ইনসিডেন্টে দুর্গবোধ হয়ে যায় এবং ভাষান আমরা দেখেছি আমরা ক্লাব কর্তৃপক্ষ যে আমাদের মিটিংয়ে আবেদন রেখেছিলাম ক্লাব সদস্য সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যে আলোচনা হয়েছিল যে যারা বাদ্যযন্ত্র ঢাক বা অন্য সামগ্রী কিংবা সাউন্ড সিস্টেম নিয়ে এই ভাষানের জায়গায় ভিতরে ঢুকতে পারবে না তারা কিন্তু গতবার এটা মান্যতা দিয়েছে আমাদের আবেদন সারা দিয়েছে একজনও আসেনি সেই কারণে কী হয়েছে যারা প্রতিমা নিয়ন্ত্রণের সঙ্গে আছে শুধু তাদের ক্লাবের সদস্য সদস্যরা বা সঙ্গের লোকজন আছে তারা ভাষণ করে আমরা করে দিই সদস্যরা আমাদের করবে এখানে মাঙ্গলিক অনুষ্ঠানটা উলুধ্বনি শঙ্করধ্বনি আমাদের মহিলারা করেন ঢাক বাদ্য আমাদের আমরা করি কাজেই কারোরই আর ঢোকার সুযোগ নেই শুধুমাত্র নিরঞ্জনের জন্য যারা আসবেন তারা যাবেন এবং যারা দর্শনীতিরা দেখা দেখতে আসেন অনেকে দূর দূরান্তে তারা আগরতলা নিয়ে প্রণামী কক্ষ ব্যুরো রিপোর্ট খুমপুই